নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে বেগুনের একটা অসাধারণ রেসিপি শেয়ার করতে চলেছি। কোনো বাটা মশলা ছাড়াই কিন্তু রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যায় আর গরম ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে। তাহলে চলুন ঝামেলাহীন এই বেগুনের রেসিপিটি আমরা কিভাবে বানাবো সেটা এবার দেখে নিই। একদম প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো সরষের তেল। রান্নাটা সরষের তেলে করছি। তেল খুব ভালো মতোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন। এখানে আমি 2টো বড় বড় সাইজের বেগুনকে এইভাবে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। প্রথমে 4 পিস বেগুন ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে উল্টে পাল্টে বেশ হালকা লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে বেগুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার এই 4 পিস বেগুন তুলে নিচ্ছি। 4 পিস বেগুন তুলে নেওয়ার পর বাকি বেগুনগুলো ওই একইভাবে ভেজে নেব। এই বেগুনগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার এটাকেও তুলে নিচ্ছি। এই রান্নাটার জন্য আমি টোটাল 2টো বেগুন নিয়েছি আর 1-1টা বেগুন লম্বা লম্বা করে 4 পিস করে হয়েছে, সেই জন্য 2টো বেগুন টোটাল 8 পিস। তো এখানে টোটাল 8 পিস বেগুনই আমার ভাজা হয়ে গেল। কড়াই যে তেল আছে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। এখন আর কোনো ফোড়ন দেবো না, শুধু কালো জিরেটাকে একদম লো ফ্লেমে ভেজে নেব। কালো জিরে থেকে যখন মোটামুটি একটা ফ্লেভার বেরোবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 1টা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম আর একই সাথে স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিলাম, এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটাকে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। টমেটোটা এখানে অনেকটাই গলে গেছে। এবারে এখানে অ্যাড করছি 1/2 টিস্পুনের মতো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, তবে আপনারা চাইলে আর একটু পরিমাণে বেশিও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে সামান্য একটু জল অ্যাড করছি, করে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর জলটা কিন্তু এখানে অবশ্যই অ্যাড করতে হবে, তা না তো মশলাটা কড়াইয়ের গায়ের সাথে লেগে যাবে। আর মশলা যদি কড়াইয়ের গায়ের সাথে লেগে যায় তাহলে যে কোনো তরকারি কিন্তু একটু তিতকুটে ভাব চলে আসে, তখন তার টেস্টটা নষ্ট হয়ে যায়। সেই জন্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জল, এতে করে মশলাটা আরও ভালো করে কষানো হবে। জল দিয়ে জলটাকে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে ঢেকে দিয়ে 2 মিনিটের মতো হতে দেব। প্রায় 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলছি। মোটামুটি মশলাটা কিন্তু এখানে অনেকটাই কষানো হয়েছে আর তেলটাও মোটামুটি সেপারেট হতে শুরু করেছে, তবে এখনও কিন্তু খুব ভালো করে কষানো হয়নি, যেহেতু এটা খুব কম মশলায় তৈরি হচ্ছে সেই জন্য এটাকে আরও ভালো করে কষাতে হবে। কেননা কষানোর ওপর কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে, সেই জন্য কষানোটা অবশ্যই ভালো হতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা এবারে খুব সুন্দরভাবে সেপারেট হয়েছে, তার মানে এবারে বুঝতে হবে আমাদের মশলাটা কষানো একদমই কমপ্লিট। এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করছি। বেগুনের এই রেসিপিটাতে খুব বেশি জল অ্যাড করছি না, মোটামুটি 1/3 কাপ পরিমাণ জল আমি অ্যাড করলাম। এবারে খুব ভালো করে সমস্ত মশলা জলের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে ফুটতে দেব। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে কিন্তু স্বাদটা অবশ্যই ভালো হয়। চিনিটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এবারে এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। ভালো করে যখন ঝোলটা ফুটে উঠবে
তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। ভেজে রাখা সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, সেজন্য গোলমরিচ গুঁড়োটা দিলে টেস্টটা কিন্তু অসাধারণ হয়। গোলমরিচ গুঁড়োটাকেও ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। সব শেষে এটার মধ্যে অ্যাড করছি 4টের মতো চেরা কাঁচা লঙ্কা, এতে করে ফ্লেভারটা ভালো হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, খুব বেশিক্ষণ এটাকে রান্না করব না, তাহলে কিন্তু বেগুনগুলো গলে যাবে। আর যেহেতু বেগুনটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, সেজন্য খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, শেষে অল্প একটু ধনে পাতা দিলে টেস্টটা ভালো হয়, সেজন্য দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর বেগুনগুলো দেখুন এখানে কিন্তু গোটাই আছে। আর নিরামিষ দিনে যদি এইরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়, সেজন্য আমি বলছি আপনাদেরকে এটা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। এখানে আমাদের বেগুনের এই রেসিপিটি একদমই তৈরি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলের নতুন আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।